পায়ে ছোবল বসিয়েছিল সাপ। আজ জানতে পেরে সেই সাপটিকে ব্যাগে পুড়ে সটান হাসপাতালে পৌঁছে গেলেন আক্রান্ত যুবক। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ভীমপুর থানার নিধিরপোতা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মাঠের কাজ করে বাড়ি ফেরার পথে পায়ে ছোবল দেয় সাপটি। কি সাপে কামড়েছে তা চিহ্নিত করে এলাকাবাসীরা গিয়ে ঘটনাস্থল থেকে সেই সাপটিকে উদ্ধার করে ব্যাগে করে নিয়ে আসে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। আহত যুবকের নাম সমীর বিশ্বাস। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাঠ থেকে আসার সময় অন্ধকার হয়ে গেছে, তখন ও বুঝতে পারে যে ওকে কিছু একটা কামড়েছে, তখন দেখতে পারে যে একটা সাপ, তখন ও সাপটাকে মেরে বেগে পড়ে নিয়ে আসে। কি সাপ এটা? শাকাবুটি। কাকে কামড়েছে? আমার এক বন্ধু। নাম কি? সমীর বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি নিধিরপোতা, ভীমপুর থানা।